নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া রেসিপি। মালপোয়া খুবই জনপ্রিয় একটি খাবার, আমরা সকলেই জানি। আমরা যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু এই মালপোয়া বানিয়ে থাকি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন এই বাটির মাপে আমি পুরো মেজারমেন্টটা নিচ্ছি। এই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই 3 বাটি ময়দা। 3 বাটি ময়দার জন্য আমি এখানে দেবো 2 বাটি সুজি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি শুকনো নারকেল, আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি শুকনো নারকেল না পান তাহলে কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারেন। এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিস, কিছুটা পরিমাণ কাজু, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোয়ারা। এটা আপনারা ইজিলি মার্কেটে পেয়ে যাবেন, শুকনো খেজুর টাইপের একটা জিনিস। এখন এর মধ্যে দিয়ে দেবো 7 মতো মিষ্টি, আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি এখানে দেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মৌরি। এখন আমি এটা পুরোটাই মাখবো দুধ দিয়ে, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে খুবই টেস্টি হয় মালপোয়াটা। দেখুন আমি এখানে প্রথমে 3 বাটি দুধ দিলাম, এখন মাখতে মাখতে যতটা পরিমাণ দুধ লাগবে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো। দেখতেই পাচ্ছেন পুরো দুধটা টেনে নিয়েছে, তাই এর মধ্যে আরও কিছুটা দুধ অ্যাড করছি। দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। আর যদি আপনাদের মনে হয় আরও দুধ দিতে লাগবে তাহলে কিন্তু এর মধ্যে আরও দুধ অ্যাড করতে থাকবেন। দেখুন এর থিকনেসটা, এখন আমি এটা 12-13 ঘন্টা এমনি রেখে দেবো। দেখুন ফিরে এলাম 12 ঘন্টা পর, তো এটা সুজিটা ফুলে গিয়ে দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর এটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আরও দুধ দিতে হবে। দিয়ে থিকনেসটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম হতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি গাঢ়ও করা যাবে না। এখন আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তেলটা চেকও করে নিয়েছি, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দেখুন এভাবে একটা ডাব্বু হাতার সাহায্যে এক হাতা নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন তেলটা খুব ভালোভাবে যে গরম হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মালপোয়াটা ভেসে উঠলো। আমি একটু পাতলা পাতলা মালপোয়া করছি, আপনারা চাইলে মোটা মোটাও করতে পারেন, যেমন আপনাদের পছন্দ তেমন করতে পারেন। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে মালপোয়াটা একটু লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, তো দেখতেই পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, আপনারা চাইলে মালপোয়াটা এভাবে সার্ভ করতে পারেন, নাহলে চিনি শিরা তৈরি করে তার মধ্যে ডুবিয়ে সেটাও সার্ভ করতে পারেন। আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনভাবেই সার্ভ করতে পারেন। তো এইভাবে আমি সমস্ত মালপোয়া ভেজে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি প্রথম আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন বয়, আবার চলে আসবো।